চট্টগ্রাম কাপ্তাই সড়কে যাত্রী সেজে ছিনতাইকারী চক্রের 4 সদস্যকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। সোমবার আদালতের মাধ্যমে তাদের চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। গত শনিবার রাতে ক্যাম্পাসে ফেরার পথে চুয়েট ছাত্র জিয়ান আহমেদ ছিনতাইয়ের শিকার হন। ঘটনার পরপর টহল পুলিশকে জানালে অভিযান চালিয়ে বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়। ছিনতাইকারী চক্রের সদস্যরা হলেন বাঁশখালী উপজেলার ইলশা ইউনিয়নের 4 নম্বর ওয়ার্ডের মাস্টারবাড়ির মোহাম্মদ ইউনুসের পুত্র মোহাম্মদ আরমান, বোয়ালখালী উপজেলার কদুরকুল ইউনিয়নের পাঠানপাড়া গ্রামের শেখবাড়ির মোহাম্মদ নাসেরের পুত্র মহিউদ্দিন শরীফ, বোয়ালখালী উপজেলার চরণদ্বীপ ইউনিয়নের সৈয়দনগর গ্রামের মুনাফ মাস্টার বাড়ির মোহাম্মদ আবুল কালাম আজাদের পুত্র ইমন ও নোয়াখালী জেলার সুদারাম থানার সোনাপুর ইউনিয়নের ললু ভূঁইয়ার হাট গ্রামের মাহমুদুল হকের পুত্র সিএনজি ট্যাক্সি চালক মোহাম্মদ রিপন। এই 4 সদস্য দীর্ঘদিন ধরে চট্টগ্রাম নগরীর চাঁদগাঁও এলাকায় বসবাস করে আসছিল বলে জানা গেছে। এদিকে অভিযানের সময় চিন্তায় কাজে ব্যবহৃত একটি সিএনজি ট্যাক্সি, একটি ছুরি, চুয়াট ছাত্রের কাছ থেকে চিন্তাইকৃত 1230 টাকা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন রাউজান থানার সেকেন্ড অফিসার নূর নবী। বসুরহাট বিশ্ববিদ্যালয়ের একজন স্টুডেন্ট জিয়ান আহমেদ গত 15/6/19 রাত 11টার সময় মহেরা সিএনজিতে উঠে আর ছুরিতে যাওয়ার জন্য, আর আমাদের যে চিন্তাইকারী যে 3 জন চিন্তাইকারী তার সিটে যাত্রী বসে বসা ছিল, আর ও যখন মহারা থেকে উঠে আমাদের থানা দিন মাঝমিয়ার ঘাটা বরাবর আসার পরে তখন ওই যে সিএনজিটা স্লো করার পরে তারা ওই যাত্রী বসে আগে যে 3 জন চিন্তাইকারী ছিল তারা হঠাৎ করেই আমাদের সুইটের স্টুডেন্টটাকে হাত চেপে ধরে বলে কি আছে দাও, এরপরে সামনের ড্রাইভার পাশে একজন বসা সে নেমে একটা ছুরি ধরে থাকে যে তোমার কাছে যা কিছু আছে তুমি দিয়ে দাও। তখন সে ভয়ে তার কাছে 1230 টাকা ছিল সে টাকাটা দিয়ে দেয়। দেওয়ার পরে সে যখন গাড়ি থেকে নামছে তখন ছিনতাইকারী একজন ইমনের সাথে তার দস্তাদস্তির কারণে করাকালে ইমনের পরনের গায়ের গেঞ্জিটা ছুরিটা ছাত্রের কাছে রয়ে যায়। তখন এই সুশীতকে শুরু করে দিলে যখন মানুষ আসতেছিল তারা এদিক সেদিক চলে যায়। এরপরে আমাদের সুইটের স্টুডেন্ট নোয়াপাড়া ক্যাম্পে আসে বলে যে আমার এই ঘটনা। তখন ওদিকে আমাদের যে টহল ফাটি ছিল টহল ফাটিকে বলা হলে টহল ফাটি এদিক সেদিক খোঁজাখুঁজি করে এক কারণে কালে এক সময় আপনার ওই যে উদলেগায় লোকটা যে গেঞ্জি সারা লোকটাকে ধরে ধরার পর তাকে জিজ্ঞাসাবাদ করলে সে করে আমি মাছ ধরতে চাই, কিন্তু তারকে সন্দেহ হয়। তাকে যখন ক্যাম্পে নিয়ে আসে ক্যাম্পে নিয়ে আসলে সুরের ছাত্র তাকে শনাক্ত করে যে এই লোক সেই লোক। তখন তার স্বীকারোক্তি মোতাবেক বাকি আমরা আরও 2 জন ছিনতাইকারীকে আটক করি। এর পরবর্তীতে গাড়ির নাম্বার যে গাড়ি দিয়ে ছিনতাই করছে সিএনজি ওই সিএনজিটাও এবং সিএনজি ড্রাইভারকেও গতকালকে আমরা বিকেলে আটক করি। আটক করার পরে এখন তাদের বিরুদ্ধে ছিনতাইয়ের মামলা হয়েছে। মোট 4 জন আসামি অ্যারেস্ট আছে, আরমান, মহিউদ্দিন, ইমন এবং রিপন সিএনজি চালক। আর যে ছিনতাই কাজে ব্যবহৃত সিএনজিটাও আমরা উদ্ধার আটক করেছি এবং ছুরিটাও উদ্ধার করা হয়েছে এবং ছিনতাইকৃত 1230 টাকা উদ্ধার করা হয়েছে। উদ্ধার করে তাদের বিরুদ্ধে আমাদের ছিনতাইয়ের মামলা হয়েছে, তাদেরকে আদালতে আমরা প্রেরণ করছি।